গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালোই আছো, আমিও ভালো আছি। তোমরা ভাবছো হঠাৎ কোথায় যাচ্ছি? যাচ্ছি তো ঘুরতেই, কিন্তু আমাদের এই ঘোরার প্ল্যানও হয়েছে হঠাৎই। কিছুক্ষণ পরেই বুঝতে পারবে তোমরা আমরা কোথায় যাচ্ছি, একটু পরেই দেখতে পাবে। কি বন্ধুরা, বুঝতে পারছো আমরা কোথায় যাচ্ছি? যেই বন্ধুরা এই রাস্তাটা চেনে তারা বুঝে গেছে আমরা কোথায় যাচ্ছি, কিন্তু যারা চেনে না তাদের জন্য বলে দিচ্ছি, আমরা কার্শিয়াং হয়ে দার্জিলিং যাচ্ছি। আমাদের এই ঘোরার প্ল্যান হঠাৎ করে হওয়াতে তোমাদের আগের থেকে বলতে পারিনি। তোমরা ভিডিওটা দেখতে থাকো, তোমাদের ভালো লাগবে। আজ আমরা অনেকদিন পর পাহাড়ে যাচ্ছি। দার্জিলিং শিলিগুড়ির থেকে একদম কাছে হওয়া সত্ত্বেও আজ আমি ফার্স্ট দার্জিলিংয়ে যাচ্ছি। মনের মধ্যে একটা আনন্দ আলাদা হচ্ছে, যেটা তোমাদের বলে বোঝাতে পারবো না। আমরা পাহাড়ে ওঠা শুরু করে দিয়েছি, আর কিছুক্ষণের মধ্যেই প্রথমে আমরা কার্শিয়াংয়ে পৌঁছাবো, যেখানে আই লাভ কার্শিয়াং লেখা, সেখানে কিছুক্ষণ সময় কাটাবো, তারপরে আবার দার্জিলিংয়ের জন্য রওনা হব। আমরা কার্শিয়াংয়ে পৌঁছে গেছি। এখানকার অপরূপ দৃশ্য তোমরাও অনুভব করো, আমিও অনুভব করি। এরপর এখানে কিছু ফটো তুলে তারপর দার্জিলিংয়ের জন্য রওনা দিয়ে দেবো। তোমরা ভিডিও দেখতে থাকো। আমার একটা জিনিস দেখে রাগ হচ্ছে, যে এই আই লাভ কার্শিয়াংয়ের সামনে এইভাবে কারা গাড়ি রেখে যায়। তাদের কি কোনো বুদ্ধিশুদ্ধি নেই যে এখানে আসে মানুষ ফটো তোলে? আমরা আবার গাড়িতে উঠে দার্জিলিংয়ের জন্য রওনা হয়ে গেলাম। একটু পরেই কার্শিয়াং শহর আসবে, তোমাদের দেখাচ্ছি। সামনে যে পাহাড়ের গায়ে ঘরবাড়ি দেখতে পাচ্ছ, সেটি হলো কার্শিয়াং শহর। কি সুন্দর লাগছে দেখতে! আর পাশে যে টাওয়ারটা দেখছো, এটি হলো আমাদের টিভির প্রথম টাওয়ার,
দূরদর্শনের প্রথম টাওয়ার যেটাকে বলা হয়। সামনে যে তোমরা কার্শিয়াং লেখা ঘরটি দেখতে পাচ্ছ, এটি হলো কার্শিয়াংয়ের স্টেশন। এখান থেকে টয় ট্রেন দার্জিলিংয়ের জন্য রওনা দেয়। আগে জংশনের থেকে রওনা দিত, কিন্তু এখন এখান থেকেও ছাড়ে। কিছুদিনের মধ্যেই শুনতে পাচ্ছি জংশন থেকে আবার টয় ট্রেন চালু হবে। ও আর হ্যাঁ, তোমাদের আরেকটা জিনিস জানিয়ে রাখি, কার্শিয়াং হলো সমুদ্রপৃষ্ঠ থেকে 4,864 ফিট উপরে। তো বুঝতেই পারছো আমরা কতটা উপরে চলে এসেছি। বন্ধুরা, তোমাদের কিছু জানানোর আছে। আমরা আজকে আর দার্জিলিং যাচ্ছি না। মনটা খুব খারাপ হয়ে গেল ঠিকই, কিন্তু যে কারণে আমরা যাচ্ছি না তা হলো আমাদের সাথে যে দুটো বাচ্চা আছে ওদের খুব বমি হচ্ছে, তার জন্য আমরা দার্জিলিং যাওয়া ক্যান্সেল করলাম। কিন্তু তাই বলে আমরা রিটার্ন যাচ্ছি না, আমরা এক অন্য জায়গায় যাচ্ছি। তোমাদেরও দেখাচ্ছি আমরা কোথায় যাচ্ছি, একটু পরেই দেখতে পাবে আমরা কোথায় যাচ্ছি। তো তবে তোমাদের জানিয়েই দিই আমরা কোথায় যাচ্ছি। আমরা এখন যাচ্ছি চিমনিতে। আমি কোনোদিন যাইনি, তো জানি না জায়গাটা কীরকম। তো চলো দেখি গিয়ে জায়গাটা কীরকম। আমরা এখন চিমনিতে আছি, এই জায়গাটার নাম চিমনি। এখানে একটু ব্রেকফাস্ট করে নিলাম, সকালে বেরোনোর পরে কিছু খাইনি। বন্ধুরা, জায়গাটি খুবই অপূর্ব সুন্দর। একদিকে রাস্তা আর চারিদিক দিয়ে পাইন গাছে ভরা। জায়গাটা একটু উঁচু থাকাতে এখানে খুব ঠান্ডা হাওয়া দিচ্ছে, প্রচণ্ড ঠান্ডাও লাগছে। আর একটু বসার জায়গা পেয়ে গেছি, তাই সবাই মিলে ত্রিপাল পেতে ব্রেকফাস্ট করতে বসে পড়েছি। ব্রেকফাস্টে কী কী ছিল তোমরা দেখতেই পাচ্ছ, পাউরুটি, ডিম, কলা, চা, কফি সবই ছিল। সব আমরা বাড়ির থেকে তৈরি করে নিয়ে গেছিলাম, যে ব্রেকফাস্টটা রাস্তায় কোথাও করব বলে। তো দার্জিলিং তো যাওয়া হলো না, তাই এখানে এসেই আমরা ব্রেকফাস্ট করে রওনা দিয়ে দিলাম পরের ডেস্টিনেশনে। পরের ডেস্টিনেশন হলো আমাদের শিটং, অহলদারা। অহলদারা ভিউ পয়েন্টেই যাচ্ছি আমরা এখন। তো এই ভিডিওটা আশা করি অনেক বড় হয়ে যাবে, তাই এটাকে দুই ভাগে ভাগ করে দেব, আমি দুটি পার্টে করে দেব। অহলদারা পর্যন্ত একটি পার্ট থাকবে, তারপরে আরও যে ভিউ পয়েন্টে যাবো আমরা সেটা দিয়ে আরেকটা পার্ট বানিয়ে দেব। গাছের ফাঁকা দিয়ে
প্রাকৃতিক কি অপূর্ব দৃশ্য দেখা যাচ্ছে তোমাদের বলে বোঝাতে পারবো না, কারণ রানিং অবস্থায় ক্যামেরাতে ওইভাবে দেখানো যাচ্ছে না। যদি দেখাতে পারতাম খুব ভালো লাগতো। তো তোমরা অহলদারা আসতে হলে কাশিয়াঙের রাস্তা দিয়ে এসো, তাহলে এই অপূর্ব দৃশ্য দেখতে পাবে। এই অহলদারা আরেকটি রাস্তা দিয়েও আসা যায়, সেটা হলো সেবক হয়ে। বন্ধুরা, তোমাদের এই দৃশ্য দেখতে কিরকম লাগছে কমেন্ট সেকশনে কিন্তু অবশ্যই জানিও। আর কিছুক্ষণের মধ্যেই আমরা অহলদারাতে পৌঁছে যাব। এই অহলদারায় আমার বাইক নিয়ে আসার ইচ্ছা ছিল, তো এবার যখন হয়ে গেল আসা চার চাকা করে, এরপরে ট্রাই করব বাইক নিয়ে আসার। বন্ধুরা, আমরা অহলদারায় পৌঁছে গেছি। এখন আমরা অহলদারা ভিউ পয়েন্টের উপরে উঠছি। এখানে পার পার্সন 10 টাকা করে লাগে এন্ট্রি হওয়ার জন্য, আর তুমি যদি চার চাকা নিয়ে ভেতরে ঢোকো তবে 100 টাকা পার্কিং চার্জ লাগে। ভিউ পয়েন্টের উপরে এসে যা ভিউ দেখতে পেলাম তা অমায়িক, যা ভাষায় বোঝানো যাবে না। চারিপাশে যা ভিউ তা এক প্রকার কি বলবো, বলে বোঝানো যাচ্ছে না কি ভিউ। তোমরা এখানে আসলে 360 ভিউ পাবে। তো বন্ধুরা, এই ভিডিওর প্রথম পার্ট এখানেই শেষ করলাম। আরও করা যেত কিন্তু ভিডিও বড় হয়ে যাচ্ছে। তো ফার্স্ট পার্ট তোমাদের কীরকম লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। খুব শীঘ্রই এর দ্বিতীয় পার্টও আমি আপলোড করে দেব। তো বন্ধুরা, ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো।